بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. 948 এক মহترم ভাই জানতে চেয়েছেন যে পুরাতন হিন্দুদের বাড়ি কেনা হয়েছিল, সেখানে একটা গর্ত ছিল, সেই গর্তটা মিটিয়ে দিয়ে তার উপর ঘর করা হয়েছে। তো সমস্যা হলো যে ওখানে যে মহিলাটা থাকে বা যারা যায় যা থাকে, তারা কিছু অনুভব করে যে মনে হচ্ছে ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে, বা মট মট কট কট শব্দ, বা যাই হোক আরও কিছু ওই ধরনের কিছু অনুভব করা যায় যা অস্বাভাবিক। তো এক্ষেত্রে কি করা যায়, হুজুরকে ডাকা হলো। তো হুজুর বললেন যে এখানে জিনের আসর আছে, তো এই ঘর কি বন্ধ করা যাবে? সুন্দর প্রশ্ন, প্রশ্নটা সবারই শোনা উচিত, এই প্রশ্নটা সবারই শোনা উচিত। মানুষ একটা জাতি, জিন হচ্ছে আর এক জাতি, দুই জাতি, আর এর মাঝখানে আরেকটি জাতি আছে যা দুই জাতিকেই বিভ্রান্ত করতে পারে, বিশেষ করে মানুষকে, তা হলো শয়তান। তো একজনের উপর আরেকজনের কোনো কর্তৃত্ব নেই, স্বাভাবিকভাবে নেই, স্বাভাবিকভাবে নেই। আমরা যতই মনে করি না কেন, জিনেরা আমাদের যখন যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এটা যেমন সত্য কথা, আমরাও তো একটা ছোট বাচ্চাকে যেমন তাই করতে পারি, তা আমরা কি তাই করি, বা কেউ করে, কয়জন বা করে দুনিয়াতে, কত পার্সেন্ট মানুষ আছে এরকম যে যখন তখন একটা সন্তানকে ধরে মেরে ফেলে, অথবা আমার যারা অধীনস্থ আমি তাদের উপর জুলুম নির্যাতন করি, এ ধরনের কয়জন আছে? তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে কাজ দেওয়া আছে, তারা যে তাদের তাদের জীবনযাপন আছে, তারা সেটা নিয়ে ব্যস্ত আছে। সুতরাং জিন খামাখায় সবসময় আমাদের এখানে এসে বা মানুষের দরবারে এসে সবসময় তার কাজকর্ম নেই। সুতরাং এ বিষয়টা অতিরিক্ত হতে পারে, আমি এটা হতে পারে এই জন্য বলতেছি, কারণ এটা হতে হতে পারে, হতে পারে পর্যন্ত রাখি। এরপরে আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোনো নতুন ঘরে কেউ যদি উঠে, তাহলে সেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়তে হয়, সূরা বাকারা পড়তে হয়। তো ঘর উদ্বোধনের নামে আমরা অনেক বড় বড় খায়দায়ের আয়োজন করি, কোরআন পড়ার আয়োজন করি, কোরআন টোরআন পড়ে মানুষজনকে বিদায় দিয়ে এখানে মিলাদ মাহফিল করে আমরা ঘরে উঠি, কিন্তু সুন্নাতটা কি পালন হলো? আমরা মনে করলাম যে এটা করছি, এটার মাধ্যমে আমাদের সব বিপদ আপদ দূর হয়ে যাবে। জি না, যেটার বিপদ আপদ দূর হবে, যেটা করলে আমরা এখনও সেটা করিনি, বাড়িতে কোরআনের চর্চা থাকতে হবে, বাড়িতে আল্লাহর কালাম থাকতে হবে, আপনি ওই ঘরের মধ্যে সালাত আদায় করতে হবে, ওই ঘরে কোরআন পড়তে হবে, জোরে জোরে শব্দ করে কোরআন পড়তে হবে। আমরা ঠিক নিশ্চিত জানি যে যখন আপনি কোরআন পড়বেন, যখন রাত্রে উঠে সালাত আদায় করবেন, তখন শয়তান এই অধ্যায়কে দেখে ভয় পাবে এবং তার মাথা খারাপ হয়ে যাবে, সে কী করবে? সুতরাং এই ধরনের ঘর বন্ধ করা, যেটা এটা হচ্ছে একটা শিরকি প্রথা, ঘর বন্ধ করা এটা হচ্ছে একটা শিরকি প্রথা। ঘুমানোর সময় দোয়া কালাম পড়ে ঘুমাবে, তবে এটা কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে যে যারা এমনটা দেখে তারা হচ্ছে শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ, অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন কিছু দেখা যায়, মানে দেখা যাচ্ছে যে গাছ মটমট করে ভেঙে যাচ্ছে, কিন্তু আসলে কি ভাঙতেছে? না, ভাঙ্গেনি, কিন্তু এটা তার মানে খেয়াল, অথবা সে যেন এমনটাই দেখতেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা না। আবার আপনারা বলবেন যে এটা জিনে করতেছে, এমনটাও বলা যাবে না, এটা একটা অসুখের অংশ হতে পারে। জিনের প্রক্রিয়া নাই তা না, জিনের প্রক্রিয়া আছে, যেখানে থাকার সেখানে আছে, কার্যক্রম আছে, কিন্তু আমরা সবসময় যদি ধরে নিই যে রোমে কিছু হলো, মনে হয় এখানে জিন আছে, জিন আসতেছে বা ইত্যাদি, এগুলো ভুল, একবারে মন থেকে ঝেড়ে ফেলবেন। সেখানে কোরআন পড়বেন, ওখানে হাদিস পড়বেন, সালাত আদায় করবেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব দূর করে দেবেন। যদি এমনটাই হতো তাহলে দুনিয়াতে মানুষ বসবাস করতে পারতো না, সেটা আলেম হোক আর জাহেল হোক, সেটা পরেশগার ব্যক্তি হোক, যেই হোক না কেন, পরেশগার একজন ব্যক্তি হয়েছে, তাতে কী হয়েছে? তাহলে তার উপর কি জিনের কোনো কর্তৃত্ব নেই? আছে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যদি আমরা যদি এভাবে ধরে নিই যে কিছু হচ্ছে মানেই হচ্ছে জিনে করতেছে, এটা ভুল। এই হুজুরের সাথে কথা বলেন যে হুজুর মানে কোথায় পেয়েছে বন্ধ করার অধ্যায়, যে বন্ধ করতে হবে। তো যাক, এগুলোর অতিরিক্ত আমি বলতে চাচ্ছি না। সুতরাং সেখানে আগে সূরা কোরআন পড়েন,
বিশেষ করে সূরা বাকারাটা অবশ্যই পড়তে হবে, এবং সেটা ভাড়া করে নিয়ে আসা মানুষ আবার পড়বেন না, কিন্তু এটা সাবধান, ভাড়া করা মানুষ দিয়ে খবরদার কোরআন পড়াবেন না, এটা হচ্ছে আর একটা গুনাহ। এটা কোরআন বেচা বেচে খাওয়া, যারা এটা করতেছে তারা কোরআন বেচতেছে আর খাচ্ছে, আল্লাহ বলেছেন তাদের পেটের মধ্যে আগুন ভরতেছে। তো সুতরাং এমনটাও করবেন না, আপনি নিজেই চেষ্টা করেন, ওই বাড়িতে যারা আছে তাদেরকে বলেন, ওখানে সালাত আদায় করবে, আর এটা যেন মন থেকে ঝেড়ে ফেলে যে আসলে এমন কিছুই নেই, আমি ঘর করেছি আমার টাকা দিয়ে আমার জমিতে বৈধ জায়গায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আমি করেছি, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, এখানে আর কি থাকবে। সুতরাং এমনটা ধারণা যেন না করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সব অকল্যাণ অমূলক থেকে।